হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসে অনেকগুলি গ্রহের ট্রানজিট আছে, যার ফলে নভেম্বর মাসটা কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জের হবে। জানবো তুলা রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিটের ফলে আপনাদের ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকবে। চলুন তাহলে গোটা মাসের রাশিফলটা জেনে নেওয়া যাক। প্রথমেই জানব নভেম্বর মাসে আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ফার্স্টে জেনে নেব জব কেমন থাকবে না থাকবে। জবের জন্য বলবো, যারা অনেক দিন ধরে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করছিলেন তারা কিন্তু এই মাসে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু জবের জায়গায় পাবেন। অনেকের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক মাত্রায় থাকছে। কলিগসদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা মাত্রায় ভালো হয়ে যাবে। অফিসে কিন্তু এই সময় আপনাদের বেশ একটা পরিচিতি ঘটবে। অফিসে আরও যারা আছে তারা কিন্তু আপনার কাজ সম্বন্ধে প্রচণ্ড মাত্রায় কিন্তু প্রশংসা করবে। আপনি যে প্রজেক্টটায় কাজ করছেন সেই প্রজেক্টটার জন্য কিন্তু কোম্পানি অনেকটা বেশি বেনিফিট কিন্তু পাবে, যেটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য প্রচণ্ড মাত্রায় ভালো। জানবো বিজনেস কেমন থাকছে না থাকছে। বিজনেসের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে, বিজনেসের গ্রোথটা বাড়ানোর জন্য কিন্তু আপনাদের টেকনোলজিকে অনেকটা বেশি অ্যাডপ্ট করতে হবে, যার ফলে কিন্তু আপনাদের বিজনেসের গ্রোথ অনেকটা মাত্রায় বেড়ে যাবে। যারা অন্য কোনো জায়গায় কোনো বিজনেসের জন্য ব্রাঞ্চ খুলতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা এই বিষয়ে কিন্তু প্রচণ্ড সফলতা পাবেন। বিজনেসে যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা প্রচণ্ড মাত্রায় ভালো, তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট এই মাসে পাবেন। জানবো নভেম্বর মাসে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। আপনাদের কিন্তু লিভার সংক্রান্ত, কোমর সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করবে। যাদের ধুলোবালি থেকে অ্যালার্জি আছে সেটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ধুলোবালি একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকের যাদের মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড প্রবলেম ছিল, প্রচণ্ড অনেক দিন ধরে মা হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে ছিলেন, সেই প্রবলেম থেকে কিন্তু এই মাসে আপনারা মুক্তি পেয়ে যাবেন। মায়ের হেলথ কিন্তু আগের থেকে অনেকটা ভালো থাকবে। জানবো লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলার, যারা অনেক দিন ধরে লাভ লাইফে প্রচণ্ড মাত্রায় প্রবলেম ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিন্তু এটাই মোক্ষম সময় পুরোপুরিভাবে কমে যাবে। যারা নিজের লাভ পার্টনারকে বিয়ে করবেন ভাবছেন তারা যদি এই সময় বাড়িতে কথাবার্তা বলেন তাহলে কিন্তু সেটা খুব ইজিলি বাড়ির লোক মেনে নেবেন, এটা একদম মোক্ষম সময়। যদি কাউকে পছন্দ থাকে বাড়ির লোককে গিয়ে জানিয়ে দিন, তাহলে ব্যাপারটা কিন্তু খুব স্মুথলি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এই সময় আপনি আপনার পার্টনারকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন, যেখানে গিয়ে আপনি আপনার পার্টনারকে আপনার ফিলিংসগুলো আরও ভালো করে বলতে পারবেন, ভালো সময় কাটাবেন দুজনে একসাথে। আবার অনেকের ক্ষেত্রে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আগমনের ফলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। আপনি যদি অন্য কারোর সাথে ইনভলভ থাকেন সেটা কিন্তু এই সময় প্রকাশ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এই সময় অনেকের লাইফে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে, সেটা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জিনিসটা ঘটতে পারে। এবার জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের জন্য কিন্তু সময়টা ভালো, ম্যারেজ লাইফও কিন্তু খুব দুর্দান্ত কাটবে। অনেকে কিন্তু এই সময় ফ্যামিলি প্ল্যানিংও করে থাকবেন। জানবো নভেম্বর মাসে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে যেটা বলবো, এই মাসে কিন্তু আপনারা যে সঞ্চয়টা করতে চাইছিলেন সেই সঞ্চয়টা করতে কিন্তু সক্ষম হবেন। এই মাসে কিন্তু আপনারা খুব দক্ষতার সাথে সঞ্চয়টা করে ফেলতে পারবেন। ইনকাম সোর্স কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় বাড়বে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু এই মাসে আপনাদের অর্থ প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অনেকের বিজনেসের যে পুঁজি থাকে সেই পুঁজি থেকে অর্থ চুরি হওয়ার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের প্রচণ্ড সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু অনেক বড় বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো নভেম্বর মাসে আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে।
ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো মার সাথে সম্পর্ক কিন্তু প্রচণ্ড ভালো হবে। আপনি আপনার সমস্ত সুখ দুঃখ মায়ের সাথে কিন্তু খুব ইজিলি শেয়ার করে নিতে পারবেন। বাবার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অপোজিট, বাবার সাথে কিছু বিষয় কিন্তু একটু বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের ভাই বোনের সাথে একটু ডিস্টেন্স ক্রিয়েট হবে, জব সূত্রে বা এডুকেশনের সূত্রে কোথাও বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে পৈতৃক সম্পত্তি নিয়ে একটু বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এই মাসে আপনারা কিন্তু গাড়ি বাড়ি দুটোই কিন্তু ক্রয় করতে পারেন, যাকে বলে ফ্যামিলি লাইফটা কিন্তু এই মাসে আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো। তাহলে বন্ধুরা, তুলা রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই সাথে থাকতে হবে। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এটুকুই থাক, দেখা হবে অন্য ভিডিওতে।